2000 ফুট অ্যাকচুয়ালি একটা প্রাইস যদি 10 টাকা লাভ হয় তাহলে হিসাব করেন কত টাকা পরে 20000 টাকা লাভ পার ডে পার ডে যদি ভাই আমি কাজ করে আমি ইউটিউব ছেড়ে দেব ভাই আমি ব্যবসা করব কি বলেন আমি যেহেতু নিজে একজন প্রবাসী ছিলাম প্রবাসীদের জন্য বলবো যে আমরা যেমন যেখানে কোন অভিযোগ আসপাত আমি পাইনি আপনার সামনে বলা ঠিক না এটা বাস্তব এখন আপনার নতুন আবার এই স্টাইলস কেন নিয়ে আসছেন বলেন প্রাইস ভাই আমাদের যেমন যারা উদ্যোক্তা হচ্ছে আমাদের যেমন জুতার উদ্যোক্তা যারা আমাদের হাত ধরে উদ্যুক্ত হয়েছে ইনশাল্লাহ সফল মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমার আমার তো ব্যবসার একটা মানে কি বলে ভিন্ন ভিন্ন ডিজাইন নিয়ে বিজনেস করব আরো উন্নত করব ইন্ডাস্ট্রিতে পরিণত হবো আমাদের তো এরকম টার্গেট আছে এবং উদ্যোক্তা তৈরি করার জন্য যে সকল মেশিনগুলা কার্যকরী এবং যেগুলো দিয়ে উদ্যোক্তারা এস্টাবলিশ হতে পারবে এরকম মেশিন নিয়ে আমি আসলে চিন্তা করি তো ওই ধারাবাহিকতায় এই টাইলস মেকিং মেশিনটা নিয়ে আসা এবং আমরা আমাদের ইতিমধ্যে যেই প্রাইমের শক্তিশালী ভালো মানের মেশিনগুলো বিক্রি করছি আমরা সেম ভালো ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এবং খুব টেকসই মানসম্মত যন্ত্রপাতি দ্বারা আমরা এই পার্কিং টাইলসের মেশিনগুলো তৈরি করছি কতটুকু আশাবাদী মনে করতেছেন আমাদের উদ্যোক্তাদের জন্য পার্কিং টাইলসের এখন উদ্যোক্তাদের জন্য অবশ্যই এটা আশাবাদী কেন বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা বাসাবাড়ির নিচেই আপনার ওই যে বেজমেন্ট এবং আপনার গ্রেস হয় এগুলোতে পার্কিং টাইলস ইউজ করে এবং গভর্নমেন্ট যে রাস্তাগুলো যে হয় এই রাস্তার দুই পাশে যে ফুটপাথ এগুলো কিন্তু সব আপনি দেখেন পার্কিং টাইলস দিয়ে পার্কিং টাইলস তৈরি এবং ব্যাপক চাহিদা পার্কিং টাইলসের সাথে সাথে কামাল ভাই হলো ব্লক এবং কনক্রিট ইট তো এই মেশিনেই তৈরি করা যাবে এবং হলো ব্লকের মেশিন অটো হাইড্রোলিক মেশিনগুলো আমরা নিয়ে আসতেছি মার্কেটে খুব রিসেন্টলি ইট তো আমাদের থাকবেই না ইট তো টোটালি মোটামুটি থাকবে না এটা তো 100% বাংলাদেশ গভর্নমেন্টের যে গেজেট সেই গেজেট অনুযায়ী 2025 সাল নাগাদ ইটের বাটা বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধ করবে বিশ্ব পরিবেশ যেই আপনার সংস্থা আছে ওইটার ইয়ে অনুযায়ী এবং এখন কিন্তু আমি কয়েকদিন আগে নিউজে দেখলাম যে বর্তমানে সরকার আমাদের সরকারি ঘোষণা দিচ্ছে যে সরকারি কোনো কাজে আপনার এই যে পুরাইট এগুলো ইউজ করা যাবে না এগুলো সব আপনার কনক্রিট ইট এবং হলো ব্লক ইউজ করতে হবে এটা তাহলে আপনার এই মেশিনেই মোটামুটি অনেক কিছু সম্ভব জি এই এগুলাতে আপনার পার্কিং টাইলস কনক্রিট ইট সহ মোটামুটি এগুলো সব করতে পারবেন পার্কিং টাইলসের ভিতরে যেমন এইসব টাইলস এই যে এই 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 টাইলসগুলো এবং সাথে সাথে এই ছোটো টাইলস এগুলো ছোটো ছোটো যেই আচ্ছা আচ্ছা আপনার এইসব এইসব এগুলো সব করতে পারবেন কালারিং হ্যাঁ এগুলো বিভিন্ন কালারিং আছে বিভিন্ন সাইজের আছে এগুলো লাভজনক ভালো লাভজনক উদ্যোক্তা যারা অল্প পুঁজিতে উদ্যোক্তা হতে চায় অথবা ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে যারা একটু বড় পরিসরে করতে চায় সব ধরনের মেশিনারি যে আমাদের কাছে পেয়ে থাকবে আচ্ছা একটু দেখান যে আসলে আপনার মেশিনগুলো কি একটু একটু বিস্তারিত হ্যাঁ আমরা সব বিস্তারিত দেখাই কামাল ভাই এখান থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন আচ্ছা আমি একটু প্রশ্ন করি একটা এখানে কি এই সেটআপটা কটা মেশিন লাগবে এটা পাঁচটা মেশিন লাগবে টোটাল যদি বলেন এটা একটা আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই এটা দেবে এটাকে আচ্ছা এটা হচ্ছে আপনার বাইবেলের টেবিল এটা অটোমেটিক যেমন অটোমেটিক এই মালটা চলে এখানে চলে যাবে আমি একটু বলি এটাকে দুটো লাগবে এখানে দুইটা আচ্ছা এরকম আরেকটা টেবিল লাগবে এটার সাথে আচ্ছা এটা আমাদের জায়গা সংকীর্ণতার কারণে আমরা হ্যাঁ আমাদের ওয়ার্কশপ আছে আচ্ছা এরকম দুইটা টেবিল লাগবে একটা থাকবে কেমিক্যাল মিক্সারের সাথে আর একটা থাকবে কনক্রিট মিক্সারের সাথে আচ্ছা আচ্ছা এবং কনক্রিট মিক্সার এবং আপনার কেমিক্যাল মিক্সার সহ এই চারি এগুলো সহ মোট পাঁচটা সেটআপ হ্যাঁ পাঁচটা সেট মানে এটার দুইটা এই একটা এটা দুইটা তাহলে তিনটা হলো এই এরা এক্সট্রা একটা এই একটা সিঁড়ি পাঁচটা আচ্ছা আচ্ছা এবার শুরুতে বল কিভাবে স্টার্ট করবে সে এরা স্টার্ট হবে এইভাবে এখানে হলো কেমিক্যাল মিক্সার হবে আচ্ছা এখানে কেমিক্যালটা মিক্সার হওয়ার পরে কেমিক্যাল বলতে আমাদের যে এই যে রং টং গুলো এই আচ্ছা আচ্ছা এটা এটা থাকবে এই এরকম একটা টেবিলের সাথে এগুলো কি সব এসএস না এগুলো এমএস কিন্তু হ্যাঁ এগুলো এমএস এটা আপনার এখান থেকে কেমিক্যাল মিক্সার হওয়ার পরে এই কেমিক্যালটা দিবে হচ্ছে এরকম একটা টেবিলের উপরে আচ্ছা আচ্ছা টেবিলের গোড়া এটা লাগানো থাকবে আচ্ছা এখানে তো আমি লাগিয়ে দেখাইতে পারতেছি না এখানে জায়গা সংকীর্ণতার কারণে এই এটা কেমিক্যালটা দিবে হচ্ছে এই টেবিলটার উপরে এটা যখন এটা দিবে এখান থেকে অটো চলে ওদিকে চলে যাবে যাওয়ার পরে যখন এই এটা থাকবে মাঝখানে দুইটা টেবিলের মাঝখানে থাকবে হলো কনক্রিট মিক্সার আচ্ছা এরপরে যখন কেমিক্যালটা অল্প একটু দিল দেওয়ার পরে কনক্রিট এটা এটার মধ্যে মিক্সার হবে এখানে পড়বে এখান থেকে কনক্রিট পরিমাণ মতো একটা পরিমাণ থাকবে ওই পরিমাণ মতো এখানে নিয়ে আরেকটা টেবিলের উপরে সাইড দিলে ওই টেবিলে চলতে চলতে আবার ওই মাথা চলে যাবে অটো হয়ে যাবে শুধু আপনার মালটা প্রথম কেমিক্যাল এরপর হচ্ছে কনক্রিটটা দিতে হবে এই ভাই সিঁড়ি তো আছে দেখতেছি ভাই এটা এটা সিঁড়ি আছে এটা কামাল ভাই খুব হাই এবং শক্তিশালী এটা আপনার একটু চালায় দেখাও রিয়াজ
আমি চালাইটু পরে দেখাচ্ছি আমি এটা খুব হাই হওয়ার কারণে এটা যখন আপনি এই টেবিলের মেজারমেন্টে করা হইছে যাতে আপনি দাঁড়ায় কাজ করা যায় এখন আমার কথা আছে এই যে আপনি মোটরগুলো দেখতেছি জি মোটর বা কি কি জানি আমি এটা হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ গড়া মোটর বিজি বাতিগড়ের মোটর নবাবপুর রোডে বাতিগড়ের মোটর আপনারা জেনে থাকবেন বাতিগড়ের খুব মোটর হেভি মোটর এবং আপনারা এটা দীর্ঘ এইগুলো বিদ্যুৎ কি লাগ কি লাগ বলো তো এইগুলো হচ্ছে 220 লাইনে চলবে 440 লাইনে চলবে আপনি 220 লাইনে যাদের বাসাবাড়ি লাইন এরা যদি চালাতে চান এগুলাতে চালাইতে পারবেন অথবা যদি কারো 440 লাইন থাকে সেক্ষেত্রে 440 লাইনে নিলে আরেকটু খরচ কম পড়ে মেশিনের খরচ একটু কম কম পড়বে কারণ 440 লাইনের যেসব মোটর এগুলোর প্রাইস কম তো আপনার এই এগুলো 220 লাইনের আপনার বাসাবাড়ি লাইনে এগুলো বাজেট কেমন লাগবে টোটাল এগুলো একটা সেট পাঁচটা যন্ত্রের একটা সেটে এটার প্রাইস পড়বে প্রায় 4.5 লক্ষ টাকা ফুল সেট এবং সাথে এই টাইলস এই যে আপনার টাইলস স্টিকার যে ফর্মাগুলো লাগবে এগুলো প্রথম অবস্থায় অল্প নিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে মার্কেটের চাহিদা অনুযায়ী বাড়াবে এগুলো একদম কি ডিজাইন ফর্মাটা ডিজাইন হ্যাঁ ফর্মা ডিজাইন এগুলো হচ্ছে একটা ফর্মার দাম পড়ে 100 টাকা বা 110 টাকা এরকম পড়ে আর কি দাম এই এরপরে এই হচ্ছে সেট আর কি আমার টোটাল কত ইনভেস্ট করলে সে কাঁচামাল টোটাল মোটামুটি প্রথম অবস্থায় কাঁচামাল তো আর বেশি ইনভেস্ট দরকার নেই এগুলো এলাকায় পাওয়া যায় টুকিটাকি কেমিক্যাল এগুলো ঢাকা থেকে নিতে হয় অথবা চিটাগাঁও পাবেন বিভিন্ন জেলা শহরে বা বিভাগের শহরে পাবেন এগুলো সব মিলে হয়তো কাঁচামালে 1-2 লাখ ইনভেস্ট করতে পারেন টোটাল 1-2 লাখ হ্যাঁ এরকম আর কি সব মিলে 5-6 লক্ষ টাকা হলে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন প্রথম অবস্থায় এইরকম যন্ত্রাংশ দিয়ে আর যদি আপনি আরও অল্প বুঝে শুরু করতে চান সেক্ষেত্রে আমরা একটা ছোটো মেশিন তৈরি করতেছি সেটা 2 লক্ষ টাকা বাজেটের ভিতরে মোটামুটি সেই মেশিনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটাও আমরা ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো আমাদের এখানে আসলে দেখতে পারবেন আমাদের এগুলো নির্মাণাধীন কাজ হচ্ছে আর কি ভাই মেশিন তো দেখলাম এই যে মেশিনগুলো আমরা উদ্যোক্তারা যারা আছে জি আসলে তো ভাই আপনি আমার সুনামের সহিত আপনি ব্যবসা করছেন জি ইনশাল্লাহ তো তারপরে একটা পরিকল্পনা থাকে যে উদ্যোক্তাদের নিয়ে আসলে এই মেশিনে আপনি কি সহযোগিতা করবেন কারণ এটা মেশিনে যেমন আমাদের যে মেশিনের সেট একটা 5টা মেশিনের সংমিশ্রণে একটা সেট এই সেটগুলো আমরা পরিপূর্ণভাবে দেব এবং আপনার যে উদ্যোক্তারা আমাদের কাছে এই মেশিনারিজগুলো ক্রয় করার জন্য আসবে এদেরকে একবারে মাঠ পর্যায়ে সঠিকভাবে আমরা যে আসলে কতটুকু কেমিক্যাল লাগে কতটুকু বালি কতটুকু আপনার ওই যে সলিড বালি কতটুকু পাথরকুচি এইভাবে প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে আমরা প্রশিক্ষণ দেবো এবং এদেরকে একটা কাজ টোটাল যে একটা সেট আপ করার জন্য বা টোটাল একটা এই ইট বা আপনার এই যে পার্কিং ক্রাইস তৈরি করার জন্য যে সকল কেমিক্যাল সব প্রশিক্ষণ এ টু জেড আমরা এখান থেকে সাপোর্ট দেবো কাঁচামালগুলো কি পাবে কাঁচামালগুলো এগুলো সকল এলাকায় পাবে অ্যাভেলেবেল আর কিছু কেমিক্যাল আছে এগুলো যেমন আপনার একসাথে ধরেন একবার সংগ্রহ করলে 2-3 মাস ইউজ করতে পারবো ঢাকা থেকে হয়তো নিতে হবে আর যেগুলো মেইন মূল উপাদান এগুলো সব এলাকায় পাবে যেমন আপনার বালি সলিড বালি তারপর হচ্ছে আপনার এই যে পাথরকুচি এই সিমেন্ট এগুলো তো সব এলাকায় সব কেমিক্যালগুলো বা রংগুলো আপনার কাছ থেকে জি আমার কাছ থেকে নেওক আর এগুলো মার্কেট থেকে নেওক নিতে পারবে অ্যাভেলেবেল এগুলো সব জায়গায় জি মানে একটা সুবিধা হলো প্রিয় সুজিরা বলতে চাচ্ছে যে আসলে একটা সুবিধা হলো যেটা যখনই আপনি এখানে বেশি নিলে ট্রেনিং যত উপকার আছে সব সার্ভিস সুবিধা আপনি ট্রেনিং আমরা এখান থেকে করে দেবো আর যদি চাই যে একটা কাস্টমার যে আমরা বেশি সেট আপ করে দিয়ে ওইখানে যায় একবারে কাজ শিখে এক সপ্তাহ পর্যন্ত থাকে আমাদের লোক কাজ শিখিয়ে দিয়ে আসবে এটা সম্ভব ফাইন জি ভাই এখন বিজনেস শুরু করলাম জি মানে আমাকে সবাই চিন্তা করি বিজনেসের লভ্যাংশ জি লভ্যাংশটা কেমন বলে লভ্যাংশ ধরেন এইসব এই পার্কিং কারের যেগুলো এগুলো উৎপাদনে ধরেন 22-23 টাকা খরচ আচ্ছা 24 টাকা মানে এটা কেমিক্যালের উপরে এবং 1-2 নম্বর মাল আছে ভালো মাল নর্মাল মাল এইভাবে গড়ে একটা বলেন গড়ে আবার যে মনে করেন 20 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত এরকম বিভিন্ন রেটে তৈরি করা যায় আচ্ছা আর যেমন বিক্রি হয়তো 30 টাকা থেকে আমি একটু কথা বলি আমি তো এই মাল আমি জানি আমি এক জায়গায় গেছিলাম আমার কাছ থেকে কিন্তু 45 টাকা বিক্রি করলে ধরেন আপনি এটা 23 টাকা উৎপাদন করে তৈরি করলেন লেবার খরচ সহ এটা বিক্রি করলেন ধরেন 33 টাকা বা 35-35 টাকা তো আপনার যেমন 10 টাকা এবারে যে লাভ থাকবে আবার যার কাছে বিক্রি করবেন সেও তো 10 টাকা লাভ করার চেষ্টা করবে ক্যারিং আছে আবার সব মিলে এই ধরেন 43 টাকা 44 টাকা 45 টাকা এরকম রেটে মার্কেটিং তাহলে পার পিসি কি 10-12 টাকা লাভ থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ 10-12 টাকা লাভ থাকবে এবং ডেলি এটার উৎপাদন ক্যাপাসিটি হবে মেশিনে আপনার মেশিনে হ্যাঁ এটা ডেলি আমাদের মেশিনে উৎপাদন ক্যাপাসিটি হবে ধরেন 2000 মিনিমাম উপরে 3000 এটা ডিপেন্ড করবো হচ্ছে ইয়ার উপরে লেবারের উপরে যে কতটুকু লেবার আপনি খাটাইতেছেন এটা এগেনস্টে তো আপনার মোটামুটি অটোই সব কিছু এখন এই আপনি যদি মার্কেটে বেশি চলে অবশ্যই বেশি প্রোডাকশন দিবেন যদি কম চলে 2000 যদি প্রোডাকশন হয় দিন কত টাকা আসতেছে ভাই 2000 প্রোডাকশন হলে একটা প্রাইস যদি 10 টাকা লাভ হয় তাহলে হিসাব করেন কত টাকা পরে 20,000 টাকা লাভ পার ডে যদি আমি ইউটিউব ধরে তো ভাই আমি ব্যবসা করবো কি বলেন হ্যাঁ এটা আবার দেখেছে আপনার মার্কেটের উপর ডিপেন্ড করে যে
আপনি কতটুকু বিক্রি করতে পারেন মানে এটা হলো 20000 টাকা যেটা আপনি বলতেছেন পার ডে সেটা উৎপাদন মেশিনের ক্ষমতা ধারণ ক্ষমতা হ্যাঁ মেশিন এখন যদি আপনি এর সেল যদি আপনি করতে পারেন মার্কেটে তাহলে তো কন্টিনিউ সেল আপনার আছে তাহলে আপনার হবে জি সব ব্যবসায় তো তাই ভাই এই যে আপনি জুতো ব্যবসা করতেছেন আমরা জুতো তৈরি করতেছেন আপনি জুতো দিয়ে সেল এই জুতো তৈরি করতেছেন আর জুতোও করেন আপনি যদি সেল না করতে পারেন আপনার লাভ হবে না রাইট তাই না তো বাজার ব্যবস্থাটা কেমন মনে করেন বাজার ব্যবস্থা ধরেন এগুলা যে টাইলসের দোকানগুলো আছে এগুলাতে মার্কেটিং করতে হবে প্লাস সরকারি কোনো কাজ হচ্ছে কিনা কোথায়ও এগুলা কোনো কন্ট্রাক্টরের সাথে সরাসরি লাইন করে আপনি দিতে পারেন আর দেখবেন যে নতুন বিল্ডিং হচ্ছে এগুলার যে আপনার পার্কিং অথবা ওই যে বেসমেন্টের যে কাজগুলো হয় এগুলাতে আপনি মার্কেটিং করতে পারেন এইসব জায়গায় মার্কেটিং করতে হবে তো এই হলো ব্লকগুলো আমরা তো হলো ব্লক তৈরি করার আমরা হাইড্রোলিক যে অটোমেটিক মেশিন এগুলো আমরা তৈরি করতেছি খুব কম খরচে এগুলো এখন রেডি হয় না আমাদের এগুলো ইনশাল্লাহ খুব দ্রুত আসবে মাসখানেকের ভিতরে এবং এখন মোটামুটি আমাদের এখানে পার্কিং টাইলসের যে মেশিনগুলো পার্কিং টাইলস এবং কনক্রিট ইট যে কনক্রিট একটা ইট নেওয়া তো ওই একটা নিয়ে আসো এই কনক্রিট ইটের যেই আপনার মেশিন এগুলো আমাদের রেডি আছে যারা কাস্টমার নিতে চায় একবারে সরাসরি এখানে আসে দেখিয়া মেশিন রেডি এখান থেকে যদি আসে সাথে সাথে মেশিন নিয়ে যেতে পারো এরকম আমাদের হয়ে ওই যে ওয়ার্ডার রেখে পরে বানাই দিবো এটা দরকার নাই না আপনার একটা সুনাম আছে আমি জানি কারণ আপনি যেহেতু অরিজিনাল জুতার যে কারিগরগুলো আপনি যত তৈরি করছেন জি আপনার একটা সুনাম আছে যে কাঁচামাল থেকে শুরু করে মেশিনের শুরু থেকে সব আমি কামাল ভাই আমি আপনি তো আমার ভিডিও করছি ইতিমধ্যে আমি চেষ্টা করছি একটা উদ্যোক্তা তৈরি করার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা ওইভাবে সাপোর্ট দিয়েছি এবং মেশিনারিজগুলো ইনশাল্লাহ বাংলাদেশে আপনি আমাদের ভিডিও করেন আপনি জানেন জেনে থাকবেন যে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে কমপ্লেন দিবে যে সিরাজ ভাইয়ের কাছ থেকে বা প্রাইম শুসের কাছ থেকে মেশিন নিয়ে এই মেশিন আমি চালাইতে পারি নাই ত্রুটির কারণে না এরকম অভিযোগ এরকম ইনশাল্লাহ কোনো অভিযোগ নেই আপনার নিজের দেখা গেছে যে আমাদের এখান থেকে যারা দক্ষতার কারণে হতে পারে 90% লোক কাজ করতেছে 10% লোক ঝরিয়ে পড়ছে এটা প্রত্যেকটা ব্যবসায়ী পড়বে কিন্তু আপনার 90% লোক কিন্তু আমাদের এখান থেকে মেশিনারি নিয়ে কাজ করতেছে এবং অনেক প্রতিষ্ঠান আছে ভালো অবস্থায় আছে যারা আমাদের থেকে মেশিনারি দিয়েছে আমাদের সাইতে অনেক ভালো অবস্থা আছে এরকম লোক আছে তো পরিশেষে আমাদের কিছু প্রবাসী লোক আছে ভাই অনেকে ইনভেস্ট করতে চায় জি আর কিছু বেকার তো আছে কামাল ভাই আপনি জেনে থাকবেন আমি কিন্তু প্রবাসী ছিলাম আমি দক্ষিণ কোরিয়াতে 10 বছর ছিলাম আমি কিন্তু ওইখান থেকে হুন্দা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যেই কাজের অভিজ্ঞতার আলোকে কিন্তু এই মেশিনারিজগুলো এখানে এসে আমি তৈরি করতেছি প্রাইম ইঞ্জিনিয়ারিং নামে আমি একটা প্রতিষ্ঠান করি বাংলাদেশে আসিয়া আমি যেহেতু নিজে একজন প্রবাসী ছিলাম প্রবাসীদের জন্য বলবো যে আমরা যেমন পুঁজিবাদী যেসব ব্যবসা এইসব ব্যবসা না করে উৎপাদনমুখী ব্যবসা কিন্তু পুঁজি কম লাগে যেমন আপনি এককালীন আপনি একটা মেশিনারিজ নিয়ে একটা উৎপাদনমুখী ব্যবসা শুরু করলেন কাঁচামাল আনলেন তৈরি করলেন বিক্রি করলেন হয়তো কিছু মাল স্টকে থাকবে কিন্তু লক্ষ লক্ষ টাকার মাল আপনি স্টক করা লাগবে না এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা আপনি আমাদের জুতার ব্যবসা আছে এগুলো করতে পারেন হল এই হলো ব্লক বা পার্কিং টাইলস এই ব্যবসাগুলো করতে পারেন অথবা আপনি প্রবাসী হিসাবে আপনার যেটা মাথায় আসে যে আমি যেই কোনো ব্যবসা করতে পারেন আপনি লাভজনক যেটা মার্কেটে চলে আপনি দেখবেন নিজের বুদ্ধিমত্তা খাটায় খাটিয়ে আপনি কাজ করবেন যদি মনে করেন যে একজন প্রবাসী আমি বাংলাদেশে আসি উৎপাদনমুখী একটা ব্যবসা করবো এবং পরিশ্রম করবো সৎভাবে ব্যবসা করবো অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ এবং আমরাও কিন্তু প্রবাসী ছিলাম আমরাও বাংলাদেশে আসে উৎপাদনমুখী ব্যবসা শুরু করছি ইনশাল্লাহ সফল আমরা তো ঠিক আছে ভাই আপনি সময় দিচ্ছেন আমরা দোয়া করি আপনার আসলে উদ্যোক্তা জন্য অনেক কাজ করতেছেন কারণ ইনশাল্লাহ নতুন নতুন আরও কিছু নিয়ে আসেন যেন আমাদের বাংলাদেশে বেকার না থাকে এবং আপনার সার্বিক সহযোগিতায় যেন আমরা যারা বেকার আছি তারা অনেক কিছু করে থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম